সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি বর্তমানে আছি পাকলামামা মাদার শরীফে। মাদার শরীফে আমরা ঢুকতেই যে জিনিসটা দেখলাম, এখানে একটা কবরস্থান, এখানে লেখা আছে প্রতি বছর 5ই মার্চ। আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি রাঙ্গুনিয়ার সব থেকে জনপ্রিয় স্থান এবং দর্শনীয় স্থান, যেখানে এসে মানুষ নিজের শান্তি খুঁজে, সেই স্থানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এই পর্যায়ে বর্তমানে এই মাজারের যিনি দেখাশোনা করেন তার সাথে কথা হলো এবং ওনার থেকে আমরা এই মাজার সম্পর্কে কিছু জানতে চাইব। আমি মোহাম্মদ নুরুল ইসলাম। আমি দীর্ঘদিন এখানে বসে বসে কোরআন শরীফ পড়ি। আচ্ছা, মাজারে বাৎসরিক ওই সময় এখানে লোক সমাগম কেমন ছিল? বেশি মানুষ ছিল না? কোন এলাকার মানুষ বেশি আসে? মনে করেন মরিয়মনগর প্রত্যেক এলাকা এলাকা উরুষ করে, কিন্তু আর আর মূলই পাড়া পায়খান পাড়া মিলিয়ে করে বিভিন্ন জায়গার মাস আসে জামাই থেকে। আচ্ছা, এটা কয়দিন ব্যাপী? একদিন ব্যাপী। একদিন ব্যাপী, কিন্তু মেলা দুই তিন দিন থাকে, মেলা দুই তিন দিন আগে। আচ্ছা, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এই পর্যায়ে। যেহেতু উনি এখানে দেখাশোনা করেন, তাহলে ওনার কাছ থেকে আমরা মূল তথ্যটা পেয়েছি। ধন্যবাদ আপনাকে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি বর্তমানে আছি পাকলামামা মাদার শরীফে। মাদার শরীফে আমরা ঢুকতেই যে জিনিসটা দেখলাম, এখানে একটা কবরস্থান, এখানে লেখা আছে প্রতি বছর 5ই মার্চ উরুশ শরীফ অনুষ্ঠিত হয়। তো আমরা এখানে যিনি দেখাশোনা করেন ওনার কাছ থেকেও আমরা জেনে নিলাম। এই মাজারে আসতে গেলে প্রথমত মরিয়মনগর রাঙ্গুনিয়া মরিয়মনগর চমনিতে আসতে হবে। চমনি এসে ওইখান থেকে অটো বা রিক্সা কোনো যানবাহনে আপনি আসতে পারবেন। এখান থেকে আসতে আপনার থেকে 15 থেকে 20 টাকা ভাড়া নিতে পারে। তো আমরা আপনাদেরকে মাজারটা এখানে সব দিকে হচ্ছে কবরস্থান, কবরস্থানের মাঝখানে এই মাজারটা। এই মাজারটা সম্পর্কে যদি আমি বলতে যাই, এই মাজারের মূলত যে কমিটি আছে এবং সামাজিক যেগুলো সংগঠন আছে তাদের মাধ্যমে এখানে প্রচুর মানে আমার গ্রামে সমাজের মানুষ যখন ডিস্টার্ব করতেছে তখন ওনাকে এই মাজারের পাশে খবর দেওয়ার
ব্যবস্থা করা হয়। তো যেহেতু এই মাজারে কবর দেওয়ার ব্যবস্থা হয়, তারা অনেক খ্যাতি ছিল। হ্যাঁ, কারণ একটা এইরকম একটা গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান যেখানে হাজার মানুষের সমাগম হয়, হিন্দু খ্রিস্টান হ্যাঁ মুসলিমরা তো আসে এই কবর জিয়ারত করতে, এবং অন্যান্য ধর্ম অবলম্বীরা এখানে এসে মানত করে যায়, মনোবাসনা পূর্ণ হয় তার জন্য। তো থ্যাংক ইউ, আমরা যার সাথে কথা বললাম ওনার সাথে আরেকটু কথা বলি, ওনার নামটা ঠিক জানা হলো না, নামটা কি বলছিলেন যে? মোহাম্মদ নুরুল ইসলাম। আপনার বাড়ি কোথায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি অনেক সৌভাগ্যবান। ওকে থ্যাংক ইউ তাহলে। হ্যাঁ এই মাজারে এই রাস্তা দিয়ে, এই যে আমরা রাস্তাটা দেখতে পাচ্ছি, এই রাস্তা দিয়ে আসা যায় এবং এই রাস্তা দিয়ে আসা যায়। রাঙ্গুনিয়া কলেজ এবং মরিয়মনগর চৌমুহনী এইসব জায়গায় যাওয়া যায়। আচ্ছা আমরা একটু যদি এই কবরস্থানের এদিকে যাই, আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি আমাদের পাকলামামা মাজারের আশপাশটা। এখানে খুবই শান্ত নীরব একটা জায়গা, এখানে আসেন যাদের, যেমন এটা হচ্ছে মরহুমা বুলবুল বেগম। তো এখানে বিভিন্ন এই এলাকার অনেকে অনেকের স্বজনদেরকে কবর দিয়ে থাকেন। তো এখানে আমরা একটা দেখতে পাচ্ছি মরহুমা আউসাফ গনি, পিতা ওমর গনি, ওসমান গনি, জন্ম 16/3/2009 ইংরেজি, মৃত্যু 7/12/2016 ইংরেজি, রোজ বুধবার। হ্যাঁ এইভাবে এখানে অনেকের তাদের কবর দিয়ে যায়, অনেক যারা অনেকে আছেন, অনেক স্বজনদের জন্য দোয়া করে যান। এখানে সম্পূর্ণটাই কবরস্থান। এটা কার কবরস্থান? দাদুর। কখন মারা গেছে উনি? কয়েকদিন আগে। কয়েকদিন আগে মানে 3 মাস। আপনি কি এখন কি করতেছেন? আপনি কোরআন শরীফ পড়তেছেন। আচ্ছা ধন্যবাদ। এরকম নাতি নাতনি থাকলে হ্যাঁ তারাই তো দোয়া করবে, তাই না? আপনার নাম কি? দাদুল ইসলাম সাইমন। আপনার বাড়ি কোথায়? এখানে ওইটাই। আপনার আব্বুর নাম কি? মোহাম্মদ এনাম। এনাম উনি কি করে? মাছের ব্যবসা করে। মাছের ব্যবসা করে। আচ্ছা ঠিক আছে। দেখতে পেলাম একটা ছোট মানুষ তার দাদার জন্য এখানে দাঁড়িয়ে খবর জিয়াদ করতেছে এবং কোরআন শরীফ পড়তেছে। সব সময় আমরা যারা স্বজনকে হারাই এখানে মনের শান্তি এবং যিনি মারা গেছেন ওনার আত্মার শান্তির জন্য এসে সবাই দোয়া করি, দোয়া করব এই প্রত্যাশা সবার জন্য। আজ এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।